सीमा घोष सहकारी शिक्षिका जालालपुर माध्यमिक विद्यालय পোর্টাতপুর ঝিনাইদহ অনলাইনে ক্লাসে সবাইকে স্বাগত। কেমন আছো ছাত্রছাত্রীরা? নিশ্চয়ই ভালো। গতদিন আমরা ক্লাস নিয়েছিলাম 9 এর হিসাব বিজ্ঞান ছিল জাবেদা। আজকেও আমরা 9 এর হিসাব বিজ্ঞানের পরে ক্লাস নেব জাবেদার পরে। আমরা শুরু করি জাবেদা। জাবেদার থেকে আমরা একটা অঙ্ক করব, তার আগে জাবেদা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। জাবেদাকে হিসাবে প্রাথমিক বই বলা হয়। জাবেদা দুই প্রকার, এক হলো বিশেষ জাবেদা, দুই হলো প্রকৃত জাবেদা। জাবেদাকে হিসাবে প্রাথমিক বই বলা হয়। জাবেদা দুই প্রকার, এক হলো বিশেষ জাবেদা, দুই হলো প্রাথমিক জাবেদা, প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদাকে আমরা আবার 6 ভাগে ভাগ করতে পারি আর প্রকৃত জাবেদাকে 5 ভাগে ভাগ করতে পারি। এই বিশেষ জাবেদাকে 6 ভাগে ভাগ করতে পারি আর প্রকৃত জাবেদাকে 5 ভাগে ভাগ করতে পারি। বিশেষ জাবেদা 6 প্রকার কি কি আমরা একটু দেখি। বিশেষ জাবেদা হলো ক্রয় জাবেদা, দুই হলো বিক্রয় জাবেদা, তিন হলো ক্রয়ফেরত জাবেদা, চার হলো বিক্রয় ফেরত জাবেদা, পাঁচ হলো নগদ প্রদান জাবেদা, ছয় হলো নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা বিশেষ জাবেদা গেল। এবার হলো প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 5 ভাগে। প্রকৃত জাবেদাকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। দেখি সেগুলো কি কি। এক হলো সমন্বয় জাবেদা, দুই হলো সংশোধনী জাবেদা, তিন হলো প্রারম্ভিক জাবেদা, চার হলো সমাপনী জাবেদা, পাঁচ হলো অন্যান্য অন্যান্য জাবেদা। তাহলে আমাদের এখানে জাবেদা দুই প্রকার, বিশেষ জাবেদা, প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদাকে 6 ভাগে ভাগ করা যায়। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, পাঁচ হলো নগদ প্রদান জাবেদা আর নগদ প্রাপ্তি জাবেদা। এগুলো হলো বিশেষ জাবেদায় গেল। প্রকৃত জাবেদায় আছে 5 প্রকার, সমন্বয় জাবেদা, সংশোধনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা, সমাপনী জাবেদা আর অন্যান্য জাবেদা। আজকে আমরা বিশেষ জাবেদার মধ্যে, গতদিন করছিলাম ক্রয় জাবেদা, আজকে আমরা বিশেষ জাবেদার মধ্যে বিক্রয় জাবেদাটা করব। ছাত্রছাত্রীরা দেখো, এখানে আমি একটা অঙ্ক উঠায় নিয়েছি। এক নম্বরে আছে রমিজের নিকট 5% বার্তায় 10,000 টাকা পণ্যের বিক্রয়, চালান্ন 173। দুই নম্বরে আছে 5% বার্তায় শাহাদাতের নিকট 9,000 টাকা পণ্য বিক্রয়, চালান নম্বর 174। তাহলে আমরা একটা বিক্রয় জাবেদা বের করি। Thank
ওখানে হলো ক্রমিক নম্বর, তারপরে হলো ডেবিট হিসাব কার্ড, তারপরে হলো চালান নম্বর, সূত্র, দেনাদার হিসাব, ডেবিট বিক্রয় হিসাব, ক্রেডিট। এবার তাহলে আমরা অঙ্কে আসি, এখানে শ্রমিক নম্বর এক, এক নম্বর আমরা পাতালাম, এখানে কি আছে, রোমিদের নিকট 5% বার্তায় 10,000 টাকার পণ্য বিক্রয়, চালান নম্বর 173। তাহলে রোমিজ হিসাব 10,000 টাকা, চালান নম্বর 173, সূত্র। তাহলে রোমিজ হিসাব হলো আমাদের কয় টাকা, 10,000 টাকা, আর কয় পার্সেন্ট বার্তা, 5% বার্তা, দশ হাজার টাকা 5% বার্তা করলে হয় 500 টাকা। এখানে আমাদের 9,500 টাকা। এইবার দুই নম্বরে আছে 5% বার্তায় শাহাদাদের নিকট থেকে 9,000 টাকার পণ্য ক্রয়, শাহাদাদ হিসাব 9,000 টাকা, শাহাদাদ হিসাব 9,000 টাকা। এবার আমাদের বার্তা আসছে কত টাকা দেখি, বার্তা এখানেও 5% বার্তা, 9,000 টাকার 5% বার্তা করলে 450 টাকা, 9,000 থেকে 450 টাকা বাদ দিলে হয় এখানে 8,550 টাকা, 8,550 টাকা। টোটাল টাকাটা আমরা যোগ করে দেখি কত আসে, 0, 5, 5 + 10 শূন্য, হাতে রয়ে 1,18,050 টাকা, 5 × 5, 5 × 5, 10 হাতে হলো 1,99,18,050 টাকা। তাহলে আমাদের পণ্য এক নম্বরে আছে, রোমিজের নিকট 5% বার্তায় 10,000 টাকা পণ্য আমরা ক্রয় করলাম, বার্তা করলাম 10,000 টাকা, বার্তা করলে আসে 500 টাকা, 9,500 টাকা আমরা এখানে বসালাম। এবার দুই নম্বরে আছে শাহাদ হিসাবে যেটা আছে 9,000 টাকা, 9,000 টাকা আমরা দিলাম, 5% বার্তা করলাম, যেখানে 9,000 টাকা 5% বার্তা করলে আসে 450 টাকা, 450 টাকা 9,000 টাকা থেকে 450 টাকা আমরা বাদ দিলাম, যেখানে আসছে 8,550 টাকা। আমরা 9,500 টাকা আর 8,550 টাকা যোগ করে আমাদের টোটাল টাকাটা এসছে 18,050 টাকা। তাহলে ছাত্রদের বুঝলে যে আমাদের বিক্রয় হিসাবেদার অঙ্কটা আমরা করলাম, বাসায় তোমরা এর আলোকে আর একটা অঙ্ক চেষ্টা করবা, আগামী দিন আমরা অন্য অঙ্কে যাব, আর এরপরে যদি কোনো সমস্যা হয় এরপরে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই, নমস্কার।